আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং লাইফ মোড উইথ লিজা সরকার। আমার আজকের পর্বের রেসিপি, কিভাবে খুব সহজে বাসায় সমোচা এবং স্প্রিং রোলের শীট তৈরি করা যায় সেই রেসিপিটা আমি আজকে শেয়ার করব। দেখুন এই শীটটা কতটা পাতলা হয়েছে, একেবারে দোকানের মতো। আর এই শীটটা কিভাবে আমি তৈরি করেছি সেই রেসিপিটা আমি আজকে এই ভিডিওতে শেয়ার করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই শীটগুলি তৈরি করে অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়, তারপর যখন আপনাদের মনে যাবে তখন আপনারা বের করে সমোচা এবং রোল তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন এই শীটগুলো আমি কিভাবে তৈরি করেছি দেখে নিই। আর আমার চ্যানেলের এরকম নিত্য নতুন রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন দেখে নিই এই শীটগুলো আমি কিভাবে তৈরি করেছি। আমি প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি আর এর মধ্যে কোনো কিছুই দেব না, এখন আমি লবণটাকে ময়দার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি তেল এখন দেব না, মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে পানি নিয়ে নিয়েছি 250 মিলি, মানে 1 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের। পানিটা কিন্তু রুম টেম্পারেচারে, গরমও না ঠান্ডাও না, এরকম পানি নিতে হবে রুম টেম্পারেচারে। আর পানিটা অল্প অল্প করে দিয়ে এরকম করে নরম একটি ডো তৈরি করে নিতে হবে, এরকম আস্তে আস্তে পানিটা দিতে হবে, একেবারে দিলে কিন্তু অনেক নরম হয়ে যেতে পারে, এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে এরকম সফট আর নরম একটি ডো তৈরি করে নিতে হবে। এটাকে প্রায় 7-8 মিনিট সময় নিয়ে মথে নিতে হবে। দেখুন মথে নেওয়ার পর এরকম সফট একটি ডো তৈরি হয়েছে, নরম, এরকমই হতে হবে। এখন আমি হাতে 1 চা চামচ পরিমাণ তেল নিয়ে এই ডোয়ের উপরে মেখে দিচ্ছি ভালো করে, এরকম করে ভালো করে মেখে দিতে হবে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব, এরকম করে ঢেকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, আপনার ইচ্ছা করলে প্লাস্টিকের র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখতে পারেন 5 মিনিট। 5 মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে এখন ডোটা, অনেক সফট হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, প্রথমে সমান 2 ভাগে ভাগ করে নেয়ার পর এখন আমি একটি ভাগ রেখে দিচ্ছি আর একটি ভাগ আমি লম্বালম্বি করে বেলে নিচ্ছি হাত দিয়ে। দেখুন এখন আমি এটাকে 10 ভাগে ভাগ করে নিলাম সমানভাবে। এখন হাতে অল্প একটু তেল মেখে এটাকে এগুলোকে এরকম গুল গুল করে আমি একটি বাটিতে রেখে দিচ্ছি, তাহলে একটা আরেকটার সাথে লেগে যাবে না, এরকম করে আমি সবগুলো রেখে দিয়েছি। এখন আমি বাকি যে ডোটা আছে সেটাকেও একইভাবে এরকম করে কেটে নিচ্ছি সমানভাবে। কেটে নেওয়ার পর এগুলোকেও আমি এরকম তেল মেখে বাটিতে রেখে দিচ্ছি। আমার রেখে দেওয়া হয়ে গেছে সবগুলো, এখন আমি একটি একটি করে লেচি দিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। এখন কিন্তু বেশি বড় করতে হবে না, এই রুটিগুলো ছোট করে আমি রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন আমার রুটিটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আরও একটি লেচি নিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি, সামান্য একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে দেখুন একইভাবে আমি আবারও আরও একটি রুটি তৈরি করে নিচ্ছি। ঠিক এইরকম একইভাবে আমি 4টি রুটি একসাথে তৈরি করে নেব। দেখুন আমার রুটিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এর মধ্যে উপরে, দিয়ে আমি হাত দিয়ে ভালো করে সম্পূর্ণটা রুটির গায়ে মেখে নিলাম। তারপর উপরে আমি ময়দা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে, ময়দাটা দিয়ে দেখুন এরকম করে লাগিয়ে নিতে হবে ময়দাটা যেন এটা ড্রাই হয়ে যায়। তারপর এর উপরে আমি আরও একটি রুটি বসিয়ে দিলাম, আবার আমি এর উপরে দেখুন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আবার আমি এর উপরে ময়দা দিয়ে দিচ্ছি। ঠিক এরকম করে সবগুলো রুটি একটি আরেকটির উপরে
বসিয়ে নিতে হবে। এই চারটা রুটি একইভাবে দেখুন আমার বসিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ময়দাগুলো পরিষ্কার করে আমি রুটিটা বেলে নিচ্ছি। দেখুন এরকম বোর্ডের উপর রেখে আমি রুটিগুলো দেখুন বেলে নিচ্ছে একসাথে। এরকম উল্টে উল্টে কিন্তু বেলে নিতে হবে, উল্টে পাল্টে। নর্মাল রুটি যেমন পাতলা হয় এরকম পাতলা করব বেলে। দেখুন আমার বেলে নেওয়া হয়ে গেছে। আর আমি বেলে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি এটা কেমন পাতলা হয়েছে। দেখুন এরকম পাতলা হতে হবে। এখন আমি রুটিটাকে ছেঁকে নিচ্ছি, কারণ এটা বেলে রেখে দেওয়া যাবে না, সাথে সাথে ছেঁকে নিতে হবে, তা না হলে শীতটা ভালো হবে না। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এটাকে মিডিয়াম গরম করে নিয়েছি, অনেক গরম করা যাবে না। এর মধ্যে আমি রুটিটা দিয়ে দিলাম, দিয়ে অপেক্ষা করছি। দেখুন এর এই সাদা ভাবটা চলে যাওয়া পর্যন্ত, দেখুন আস্তে আস্তে চলে গেছে। এখন আমি রুটিটাকে উল্টিয়ে দিচ্ছি। এই পাশটা হয়ে গেছে। এখন এটাকে উল্টিয়ে দিয়ে কয়েক সেকেন্ড রাখতে হবে, প্রায় 10-12 সেকেন্ড রাখলেই হয়ে যাবে এই রুটিটা। রুটিটা এখন হয়ে গেছে, দেখুন এই পাশটাও কিন্তু ছেঁকা হয়ে গেছে হালকা করে। এখন এটাকে আমি আরেকবার উল্টিয়ে দিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি এটাকে এই গরম অবস্থায় এই শীটগুলো আমি আলাদা করে নেব। এটা ঠান্ডা হলে কিন্তু একটা আরেকটার সাথে লেগে যাবে, ছাড়তে চাবে না। দেখুন এখন আমি এরকম করে টেনে ছাড়িয়ে নিচ্ছি। এই গরম অবস্থায় কিন্তু এটা ছাড়িয়ে নিতে হবে সাবধানে। দেখুন কতটা পাতলা হয়েছে, আমি পরেরটাও ছাড়িয়ে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো শীট ছাড়িয়ে নিতে হবে এই গরম থাকা অবস্থায়। দেখুন আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে সবগুলো শীট, আর কতটা পাতলা হয়েছে দেখুন। তো একইভাবে আমি সবগুলো শীট তৈরি করে তারপর আমি দেখাচ্ছি। দেখুন আমার সবগুলো শীট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই শীট দিয়ে সমোচা, স্প্রিং রোল সব কিছু তৈরি করা যাবে, অন্থন। আর এখানে মোট 22 পিস রুটি হয়েছে। এখানে আমি কিছু রাখবো সমোচার জন্য, কিছু রাখবো স্প্রিং রোলের জন্য। দেখুন রুটিগুলো কতটা পাতলা হয়েছে। আর এটা দিয়ে তৈরি করলে সমোচা এবং স্প্রিং রোল, অন্থন এগুলো অনেক মচমচে হবে। দেখুন আমরা দোকান থেকে যে শীট কিনে নিয়ে আসি সমোচা তৈরি করার জন্য, ঠিক ওরকমই পাতলা হয়েছে। এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি চারপাশ থেকে স্কোয়ার শেপে। বাড়তি যে অংশটা আছে আমি সবগুলো থেকে কেটে নেব এরকম করে। এগুলো আমি রেখেছি স্প্রিং রোলের জন্য। চারপাশ থেকে দেখুন আমি কেটে নিচ্ছি। আর এই কেটে নেওয়া অংশগুলো কিন্তু ফেলে দেব না, এগুলো দিয়ে পরবর্তীতে ভেজে সমোচা তৈরি করা যাবে। সমোচা মধ্যে দেয়া যাবে বা এমনিতেও খাওয়া যাবে। দেখুন আমার স্কোয়ার শেপে সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এগুলো দিয়ে আমি স্প্রিং রোল তৈরি করব। এগুলোকে আমি আলাদা করে রাখছি এখন। আর বাকি যেগুলো আছে এগুলোকে আমি এখন কেটে নেব স্কোয়ার শেপে প্রথমে চারপাশ থেকে, তারপর আমি এগুলোকে সমোচার জন্য কেটে নেব। দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেছে স্কোয়ার শেপে। দেখুন এখন কিন্তু মনে হচ্ছে একেবারে দোকান থেকে কিনে নিয়ে আসা শীটের মতো। এখন আমি এগুলোকে 3টি
ভাগে ভাগ করে আমি কেটে নিচ্ছি। দেখুন এরকম লম্বালম্বি করে আমি সমানভাবে কেটে নিচ্ছি। দেখুন আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি আরেকটির উপর এরকম ভাঁজ করে রেখে দেব। এগুলো আমি কেটেছি সমচার জন্য। দেখুন এখানে অনেকগুলো হয়েছে, দেখলেন তো কত সহজেই তৈরি করা যায়। আর এগুলো আমি আলাদা করে রেখে দিচ্ছি, পরে ভাজবো। আর এগুলো আমি রোলের জন্য তৈরি করেছি। এখন এগুলো ইচ্ছা করলে ফ্রোজেন করে রাখা যাবে ডিপ ফ্রিজে, আর যখন তৈরি করব তখন ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে রাখলেই, নর্মালে আসলেই কিন্তু এগুলো দিয়ে সমচা বা স্প্রিং রোল তৈরি করা যাবে। দেখলেন তো কত সহজেই তৈরি করা যায় এই শীটগুলো। আর এগুলো দিয়ে সমচা বা স্প্রিং রোল তৈরি করলে অনেক ভালো লাগবে। তা আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমি পরবর্তী রেসিপিতে দেখাবো এই শীট দিয়ে কিভাবে সমচা তৈরি করা যায়, আর এই সমচার পুরটাও আমি কিভাবে তৈরি করেছি সেটাও আমি দেখাবো। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।